আমরা এখন পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় চোপড় বাটা স্যান্ডেল পরার মতো আমাদের সামর্থ্য হয়ে গেছে। কে বলছে আমরা করি? খুব কষ্ট পেয়েছি রাশেদাকে যদি বলেছেন এই যে আপনারা যে ইনকামটা করেন এটা নাকি ইকোনমিকের ওই যে জিডিপির ওই ওই হিসাবে নাকি আসে না, মাই গড, তাহলে কোথায় আমাদের জিডিপি চলে যেত, চিন্তা করছেন? শুধু এইটা না, আমি জানতাম যে আমাদের মা বোনেরা যে শ্রমটা করে ওনারা তো সহায়তা করে, ওইটাও আসে না। তো এগুলো সময় বেশি দূরে নয়, আসবে। আমরা হুহু ডাকি ওই যে বলছেন না উন্নয়নের মহাসড়কে, এবং আমরা কালকে মাননীয় প্রধানমন্ত্রীর 73তম জন্মদিন গিয়েছে, আমার সার্ভিসে আমি বিভিন্ন গভর্নমেন্টের সময় সার্ভিস করেছি, আমি দেখেছি উনার মতো এই যে স্ট্রং ডিটারমিনেশন এবং মানুষকে যে উনি কত ভালোবাসেন, কাছাকাছি যারা যেতে পেরেছেন, কারণ জেলা প্রশাসক ছিলাম, এখন সচিব এডিসি থাকা অবস্থায় ওনাকে অনেক সময় অনেক প্রোগ্রামে দেখেছি, কথাবার্তা বলেছি, হি লাভস আস ভেরি মাচ, খুব বেশি ভালোবাসেন। ওনার জন্য দোয়া করবেন, উনি যতদিন থাকবেন এবং এই দেশের মঙ্গল হবে। ওনার যে ভিশন 2021 আমরা পালন করেছি, মধ্য আয়ের দেশে উঠেছি, এখন আপনি যদি গাইবান্ধার চরে, আমি জেলা প্রশাসক ছিলাম, দেখবেন আমার একজন শ্রমিক গাইবান্ধার একজন গৃহকর্মী বাটা স্যান্ডেল পরে ম্যাক্সি পরে ঘুমাতে যায়, তারা অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে, আপনাদেরও এখন পোশাক পরিচ্ছদ কত সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন না খেয়ে আমরা থাকি না, হ্যাঁ এটা ঠিক, আপনি যে মায়না পান বড় ইলিশ মাছ কিনতে না পারেন, ছোটো ইলিশ কিনতে পারবেন, আর আমি যে মায়না পাই আর আমাদের চুন্নু স্যার হয়তো 5টা ইলিশ কিনতে পারবে, আমি হয়তো 1টার বেশি কিনতে পারবো না, হতে পারে এখানে কিছু লিমিটেশন আছে, এটা আমি বিশ্বাস করি। এই কষ্টটুকু মেনে নিতে হবে, এই কষ্ট মেনে নিয়েই আমাদের আগাতে হবে। আমার খুব ভালো লেগেছে আমরা আপনাদের এই যে লেবার রাইটস যেটা এস্টাবলিশ করার জন্য, এটা ন্যূনতম মজুরি একটা পর্যায়ে নিয়ে আসার জন্য, স্বাস্থ্য আপনাদের এই যে পাওনা ছুটি চাটা সবগুলোর জন্য এই নীতিমালার আওতায় যতটুকু আছে আমরা করার চেষ্টা করব, এই ওয়াদা দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রাশেদা ম্যামকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, উনি অনেক আগে আমাকে বলছিলেন, আমি তখন বলছিলাম দেশের বাহিরে অথবা যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো ক্যাবিনেট মিটিং টিটিং বা কিছু না থাকে তখন তো যেতে হয় বাধ্য হয়ে, আমি আসব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনার জাতির জন্য, আমাদের এই মানে যারা নিম্ন আয়ের এবং সুবিধা বঞ্চিত এদের জন্য কাজ করে যাচ্ছেন, আপনি বেঁচে থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি একটা পয়েন্ট মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যেটা আবাসনের কথা বলেছেন আমি এটা খুব ফিল করি, আমরা সিলেট থাকতাম 500 একর জমি গরিব মানুষদের দিয়েছিলাম, আমাদের সেই অভিজ্ঞতা আছে। আপনারা যে যে উপজেলায় জেলায় থাকেন, আপনাদের যদি জাতীয় পরিচয়পত্র থাকে নীতিমালা আছে, সেই সেই উপজেলার নির্বাহী কর্মকর্তা ডিসির সাথে আপনারা ওখান থেকে আপনারা পেতে পারেন। আর কেন্দ্রীয়ভাবে যেটা বলছি এটা দিল্লি বহু দূরাস্তে, এটা সময় লাগবে, এটা অত সোজা না, কারণ আপনার আয়োজন করবেন 5000 গৃহলক্ষ্মী আছে ঢাকায়, গৃহকর্মী আছে ঢাকায়, 1,00,000।